বৃষ্টি ভেজা দুপুরের খাবার নরম খিচুড়ি ইলিশ মাছের ভাজা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এখন শোয়া বারোটা বাজে তো রিয়া বলছে মা একটু দুধ গরম করে আমরা মা মেয়ে দুইজনে খাই তো আমি বলছি আনো তো ও দুই গ্লাস দুধ গরম করে এনেছে আমি খাবো মুড়ি দিয়ে ও খাবে বিস্কুট দিয়ে ওর জন্য সকালবেলায় ভাত রান্না করেছিলাম ভাত খেয়েছে আমি কিছুই খাইনি তো ওদের পিড়িতে থাকতে পারি না তো এখন এই মুড়ি আর দুধ খাবো এরপরে দুপুরে রান্নার আয়োজন করব আজ রান্না করব নরম খিচুড়ি সব আয়োজন করে রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমে দিচ্ছি কয়েকটা কাঁঠালের বিচি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন দিচ্ছি মটর ডাল এক কাপ পরিমাণ এরপর দেব মুসুর ডাল এক কাপের একটু কম শুধু দুপুরের জন্য রান্না করব তো এখানে নিচ্ছি চিনি গুঁড়া সুগন্ধি আতপ চাউল এক পটের একটু কম এই চাউল দিয়ে পোলাও বিরিয়ানি খিচুড়ি যাই রান্না করা হয় খুবই চমৎকার লাগে অনেক সুগন্ধি চালগুলো ডাল আর কাঁঠালের বলক এসে গেছে ফেনাগুলো কেটে দিচ্ছি একটা তেজপাতা দিলাম একটু আদা বাটা দিলাম ডাল প্রায় সিদ্ধ হয়ে আসছে স্বাদ মতো লবণ দিলাম এবার ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি আতপ চাউল গরম জলে দেওয়ার সাথে সাথে তলা দিয়ে একটু লেগে যেতে পারে তার জন্য ভালো করে একটু নেড়ে দিচ্ছি এখন দেব এক চামচ হলুদ আর এক চামচ গুঁড়ো একেবারে সহজ পদ্ধতিতে রান্না তো একটা আলু এরকম করে কেটে শুধু লবণ দিয়ে লাল লাল করে ভেজে দিচ্ছি আজ মিষ্টি কুমড়ো নাই ঘরে যা আছে তাই দিয়ে খিচুড়ি রান্না করছি আলুগুলো ভেজে দিয়ে দিলাম ওই তেলে ফোড়ন দিয়ে দেব চার পাঁচটা শুকনো মরিচ দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দর গ্রান বের হয়েছে এখন দিচ্ছি কোরানো নারিকেল নারকেলটা লাল লাল হলে এখন ফোড়নটা খিচুড়ির উপর দিয়ে দিলাম খিচুড়িটা আরও কিছুক্ষণ সিদ্ধ হবে এই ফাঁকে একটু গোটা জিরা শুকনো খোলায় টেলে নিয়েছি ওটা ফাটায় বেটে নেব আরও কিছুক্ষণ সিদ্ধ হবে মনে হচ্ছে একটু জল লাগবে এখন একটু ফুটন্ত গরম জল দিয়ে কিছুক্ষণ রান্না করব এই ফাঁকে আমি জিরা দুইটা এলাচ আর ছোট দুই তিন টুকরো দারুচিনি বেটে নেব ভাজা জিরা আর দারুচিনি এলাচ একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম একটু জল দেওয়াতে এই খিচুড়িটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে বেশি পাতলাও না ঘনও না সাত আটটা কাঁচা মরিচ ফালি করা আগে কাঁচা দিলে ওই কাঁচা মরিচের খুবই ভালো থাকে ওটা মেখে খেতে খুব ভালো লাগে খিচুড়ি নামিয়ে নিলাম এখন ইলিশ মাছ ভাজা করব। খোকা ইলিশ একটা কেটে নিলাম সাইড পিস করেছি মাছগুলো ছোটো তবে স্বাদ আছে লাল লাল করে ভেজে নেব মাছটাকে উল্টে দিয়ে ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে কিছুক্ষণ ভেজে নেব এই ফাঁকে আমি রান্নাঘরের সবগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে নেব অল্প তাপে মাছগুলো কি সুন্দর মতো ভাজা হয়ে গেছে মনে হচ্ছে তেলও বের হয়েছে তো আমরা মা মেয়ে দুজন খেতে বসে গেলাম রিয়াকে ওদিকে দিয়েছি আমি এখানে বসে গেলাম খেয়ে বলছি খিচুড়িটা কেমন হয়েছে খুব চমৎকার হয়েছে ওদিকে খাবার দিয়েছি ও খাচ্ছে ওখানে রিয়া বলছে মা এলাসের গন্দল আছে আমার খেয়াল না ও এলাচ বাটা তরকারি খেতে পারে না বাটা আমার কাছে গন্ধ লাগছে না আমার কাছে খুবই ভালো লাগছে কাঁঠালের বেশি খুব মিষ্টি মিষ্টি লাগছে পুরনে নারিকেল দেওয়াতে সুন্দর একটা গ্রাম লাগছে সেই পুরোনো স্বাদ আমার মা যখন রান্না করতেন নারিকেল একেবারে বেশি করে ফোরনে দিতেন আমি তো আজকে অল্প একটু দিয়েছি বেশি করে নারিকেল ফোরনে দিতেন খুব ভালো লাগতো com o cair nisso que é eu assim. খিচুড়িটা এত যে চমৎকার হয়েছে মা মেয়ে দুজনে খেয়ে নিলাম তো রান্না করেছি শুধু দুপুরের জন্য রাত্রে আমার জামাই বাবাজি আসবে রাত্রে আবার রান্না হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করেন আজ আপনাদের নামগুলি লিখতে পারি নাই বিভিন্ন কাজের ঝামেলায় পড়ে গেছি তো আমি আপনাদের সবার কমেন্টসের রিপ্লাই দিয়েছি আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেন যেটা দেখে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাই বা নিজেকে গঠন করতে সুযোগ পাই এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে ভিডিও দেখে কমেন্টস করেন আর যারা ভিডিও দেখেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে আপনাদের সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া একেবারে শেষ ইলিশ মাছের ভাজা মাথাটা চিবিয়ে চিবিয়ে খেতে খুবই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করলাম